पौष मासेर कृष्णपक्षेर एकादशी नाम सफला। এই সফলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাই এই সফলে একাদশীটি একুশা পৌষ তথা সাতই জানুয়ারি রবিবার সফলা একাদশী নামে পরিচিত। চোদ্দশো তিরিশ একুশা পৌষ সাতই জানুয়ারি 2024 সাতই জানুয়ারি নতুন বছরের নতুন ভাষা, নতুন বছরের নতুন আলো, সবাইকে সবাই বেশি ভালো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো কি। তাহলে আসছে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছর নতুন ক্যালেন্ডার এই ইংরাজি মাসের, যে প্রথম জানুয়ারি থেকে আর ছটা দিন অপেক্ষা করে সাতই জানুয়ারি কি। এমন কিছু বস্তু আছে যার গায়ে হাত দেওয়া হয় না তবু পালিয়ে যায়, কি বলতো? ডায়েরি, খাতা কেউ কিনেছে, প্রতিদিন তার দেহ তত্ত্ব থেকে শুরু করে তার নিজের কাজটা লিখছে। কোনোদিন কেউ কিনেছে আর সময় পায়নি, পুরো নতুন ডায়েরিটা হয়তো হাত দিতেই পারেনি, অথচ সে ডায়েরিটা আর কদিন পরে আমাদের আর কাজে লাগবে না কি। তাহলে সেই নতুন বছর আসছে, সবাইকে সবাই ভালোবেসো। সাতই জানুয়ারি রবিবার সুন্দর দিন, সবাই মিলে একাদশী করো, কারণ শচী মাতাকে একাদশী করতে বলেছিলেন মহাপ্রভু। আর ছোট্টবেলার মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের বাড়িতে একাদশীর জন্য বায়নাও ধরেছিলেন, গড়াগড়ি করেছিলেন কি। তাহলে কলিযুগের ভগবান যদি একাদশী করেন, কলিযুগের ভগবানের মাতা যদি একাদশী করেন, তাহলে আমাদের জগতের সবাইকার একাদশীটা প্রয়োজন। দেখি একুশা পৌষ এই একাদশীতে কি দেওয়া আছে। এখানে বলছে চক্রধর ভগবান শিওরি পূজা নটা সাতান্নর মধ্যে পারণ, উদয় থেকে নটা সাতান্নর মধ্যে পারণ, আর শ্রীহরিকে তরল চন্দন লেপন ও চামর ব্যজন নিষিদ্ধ। কারণ এখন কি চামর দিয়ে ভগবানকে সেবা করছো নাকি, পাখা চালাচ্ছ, এখানে যাওনি তো? আর তরল চন্দন মাখাতে না বলছে, অল্প, হ্যাঁ না চামড়ে চলবে না, না এখন এই মুহূর্তে শীতকালটা চামর চলবে না, বরং যদি ছোট্ট চাদর একটি পাও বা ভগবানের উদ্দেশ্যে যার যেমন বিগ্রহ একটু জড়িয়ে দিতে পারো, একটু উলের বসন বা চাদর, এটা ভাব কি, আর পাখাটা দেবে না। তাহলে আমরা এখানে আজকে চলে যাই, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কি বলবেন। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, আর পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্টি করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদিতে দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে যে ব্যক্তি এই ব্রত পালন করবে তার নিজ ঘরে যাওয়ার রাস্তা তৈরি হবে। প্রত্যেকের এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, মানুষের মধ্যে যেমন কি, এখানে বলা আছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বলল, বর্ণ শ্রেষ্ঠ বলে, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ধর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রহ্মকে যদি জানতে পারে তাহলে সে হলো ব্রাহ্মণ, আর বিষ্ণুকে যে জানতে পারে সে বৈষ্ণব। বিষ্ণু মানে কি, বৈষ্ণব মানে কি, বিষ্ণু জানাতি বৈষ্ণব। ব্রহ্ম ব্রাহ্মণ মানে কি, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। ব্রহ্মকে যদি না জানতে পারে সে ব্রাহ্মণ ঘরে জন্ম হলেও তাকে ভগবান ব্রাহ্মণ বলছে না, ব্রহ্মকে জানতে হবে কি। আমরা কি করি জানো তো, এই প্রসাদ সেবনকালে অনেক গুরুদেব দেখলাম, মহাপ্রসাদে নামে ব্রাহ্মণী বৈষ্ণবে। এখানে বলছে ব্রহ্মণী মানে রাধা, ব্রহ্ম মানে কৃষ্ণ, রাধা কি, এই কথাগুলো এখন বুঝতে পারছে না। তাই আজকে আজকে সফল একাদশীর মধ্যেই থাকি। দেবতাদের মধ্যে নারায়ণ যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, তেমনি সকল বতের মধ্যে একজন শ্রেষ্ঠ, কে বলতো, একাদশী।
তাই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। হে যুধিষ্ঠির মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের ত্রিজগতে ধনলাভ, পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র এই সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাসে প্রাপ্ত হওয়া যায়। তাহলে মহিষ্মতী নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যাগ করে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে তার অপরাধ মুক্ত করে তাকে ছেড়ে দেওয়া হলো। সে থেকে পুনরায় সে বনে ফিরে গেলে জীব হত্যা ফলমূল খেয়ে তার জীবন যাপন করত। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল, সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষ তলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহু দিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিনে অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে তার মৃত্যু প্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল, আর সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করে সে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে সেই ফলগুলো নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভককে রাত্রি জাগরণকে, একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা করা বলা, ফল অর্পণ যে করছিল সে পূজা করেছে বলা হলো, তার ফল অর্পণকে পূজা করা হলো। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেছে। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো, মানে তার নিজের দেহ পাদ হয়ে গেল। পরের দিন দ্বাদশীতে তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে, আচ্ছা মানে দিব্য দেহ লাভ করলো মানে তার পাপ দেহটা বদল হলো, দেহ আছে পাপ বুদ্ধিটা বদল হয়ে গেল। নালে এখানে আবার বলছি, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যে প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো, মানে তার পাপটাই চলে গেল, সেই দেহটা আছে তার পাপ বুদ্ধি দূর হলো। হে পুত্র, এই মুহূর্তে যখন পাপ বুদ্ধি দূর হয়ে গেল পুনরায় তুমি নিষ্কণ্টক রাজ্য লাভ করো। শ্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের চরণে ফিরে গেলেন। সেগুলো নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে, হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করবেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করবেনই। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল হয়ে তারাই ধন্য, তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নাই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় ও নিজের ঘরে ফিরে যাওয়ার রাস্তা তৈরি হয়। এটি সফল একাদশী ব্রত আমরা এই মুহূর্তে আস্বাদন করলাম। আবার বলছি, একুশা পৌষ সাতই জানুয়ারি রবিবার সফল একাদশী আসছে। দূরে ও কাছে সকল বন্ধুগণ, এই একাদশী ব্রতের মাধ্যমে আমাদের নিজের ঘরের দরজা খুলবে, তাই
सबाई के एकादशी व्रतेर करा अनुरोध और परेर दिन आमरा सेई एकादशी नौटा सातान्नर मध्य पारण नौटा सातान्नर मध्य पारण हाँ अनेक समय हाँ खूब ताड़ताड़ी जाइ होक आमरा एई एकादशी व्रत के निये एकादशी बासर आमादेर प्रत्येक बासरे मानुष आसछे।